বলিউডের ছবি এই দেশের গ্রাম বাংলার মান, এই টোটালটাই আমাদের দেশটা একটা গ্রাম বাংলার দেশ। শহরে মধ্যে কিছু শহরের স্কুল কলেজের কিছু ছেলেরা আছে, সেগুলো ওই শাহরুখ খানের ছবি দেখতে ইন্টারেস্টেড হবে, কিন্তু রিক্সাওয়ালা মাছালা তারপরে ওই মিলের শ্রমিকরা তারপর গার্মেন্টসের ছেলেমেয়েরা ওই শাহরুখ খানকে চেনে না। একটা রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় এই শাহরুখ খানকে কেমন লাগে, সে প্রথম উত্তরে দিবে হের বাপের নাম কি, বাড়ি কই। ওটা এই দেশ। শাহরুখ খানকে আমার গ্রাম বাংলা যারা বাংলা ছবি দেখে তারা শাহরুখ খানকে চেনে না, ওই স্কুল কলেজের ছেলেরা চেনে, আর কেউ চেনে না। আমাদের দেশের সাকিবের সামনে শাহরুখ খান তো মাইনাস, সাকিবের কাছে আমার দেশের দর্শকের কাছে সাকিব আর শাহরুখ হচ্ছে গা শাহরুখ এক আর সাকিব 99। আমি পাঠান সম্বন্ধে কি বলেছিলাম তোমরা জানো না, পাঠান চলতে আসছিল আমি একা প্রতিবাদ করেছিলাম, ছবিটি বন্ধ হয়ে গিয়েছিল। এখন মিনিস্ট্রি থেকে সরকারিভাবে ভারতীয় ছবি আনার চেষ্টা করেছে, যে আমাদের চলচ্চিত্রের লোকরা বলছে দর্শক বাড়বে, হ্যাঁ দর্শক বাড়বে কিন্তু ইন্ডিয়ান ছবির জন্য বাড়বে, আরেকটি পাঠান দেখতে চাইবে, এখন শাহরুখের ছবি দেখে কালকে সালমানের ছবি দেখতে চাইবে, তারপর আমির খানের ছবি দেখতে চাইবে। তো এগুলো তো আমাদের চলচ্চিত্রের জন্য প্লাস না মাইনাস, 100 কোটি 200 কোটি 400 কোটি 500 কোটি টাকা খরচ করে ছবি বানায়, আর আমরা মানে 40 লাখ 50 লাখ, আমরা 400 কোটি টাকার সাথে কম্পিটিশন করবো কী করে? এটাই কম্পিটিশন যে আমার বাংলার মানুষরা ওই হিন্দি ছবি দেখে না, ওই স্কুল কলেজে কিছু ছেলেমেয়েরা দেখবে, আর কেউ দেখবে না, ওরা পারবে না, ওরা মুখ পড়ে যাবে ওই ভারতীয় ছবিগুলোর কাছে, আবার ফেরত যাবে, তারা টাকা দিয়ে এনেছে, একজনের টাকা কভার করে যেতে পারবে না। আমি বললাম